নিয়ে দিচ্ছি বৃষভিসার সংবাদ শিরোনাম। রেস্টুরেন্টের মতো স্ট্রিট ভেন্ডারদেরও কাজের রেটিং দেবে সিটি প্রশাসন। ব্লাজিওর ঘোষণা, ফাস্টফুড রেস্টুরেন্ট ওয়ার্কার্সদের মজুরি নিশ্চিত সহ চারটি আইন পাশ। নিউ ইয়র্কে সম্প্রতি চারটি আইন পাশ হয়েছে, যার সবগুলোই কোনো না কোনোভাবে এখানকার ফাস্টফুড ওয়ার্কারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। একটি আইন হচ্ছে যে এখানে যেসব স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুডগুলোর অনেকগুলোতেই বাংলাদেশিরা কাজ করেন, আমি জানি, জেনেই এই আলোচনায় এই বিষয়টি নিয়ে এসেছি। সেখানে স্ট্রিট ফুডগুলোর এখন থেকে গ্রেডিং সিস্টেম হবে, অর্থাৎ স্ট্রিট ফুডগুলোতে খাবারের মান, কাজের পরিবেশ এসব নিয়ে রেস্টুরেন্টগুলোতে যে ধরনের গ্রেডিং সিস্টেম হয় সেগুলোর হবে এখন স্ট্রিট ফুডের দোকানেও। একই সাথে ফাস্টফুডের দোকানগুলোতে যারা কাজ করেন, যেসব শ্রমিক অবর্ণনীয় পরিশ্রম করেন আমরা জানি, কিন্তু তারা তাদের ওভারটাইম এবং হঠাৎ হঠাৎ তাদের কাজের শিডিউল চেঞ্জ হয়, সে সংক্রান্ত বিষয় নিয়ে এই আলোচনা, এই যে আইন পাশ হয়েছে সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে টাইম টেলিভিশনে, আমি নিজে করেছি সেটি একবার দেখে আসি, তারপর আলোচনায় ফিরছি। নিউ ইয়র্কের সিটি হলে আয়োজিত ফেয়ার ওয়ার্ক উইক শিরোনামের এই অনুষ্ঠানে আগত শ্রমিক আর তাদের প্রতিনিধিরা একত্রিত হয়েই দাবি আদায়ের পক্ষে স্লোগান তুলে মুখরিত করে রাখে সিটি হলের ক্যাম্পাস। কারণ তাদের পক্ষে দুটি আইন পাশ হয়েছে বুধবার, একটি তাদের বেতনাতি বৃদ্ধি আর কর্মঘণ্টা সংক্রান্ত, অন্যটি স্ট্রিট ভেন্ডারদের কাজের পরিবেশ। নতুন আইনে রেস্টুরেন্টগুলোর মতোই স্ট্রিট ফুডের দোকানগুলোতে রেটিংস বা মান নির্ধারণ করবে সিটি প্রশাসন, যেন কাস্টমারেরা বুঝতে পারে কোন খাবারের দোকানের পরিবেশ আর খাবারের মান কেমন। আর শ্রমিকদের জন্য বলা হয়েছে যাদের তড়িৎ নোটিশে ওভারটাইম করতে হয় তাদের বেতন বাড়াতে হবে, সেই সাথে যেসব শ্রমিক সকালবেলা দোকান খোলা থেকে শুরু করে বন্ধের অবধি পর্যন্ত কাজ করে তাদের জন্য 100% বোনাস নিশ্চিত করতে হবে। এর বাইরে নতুন শিফটে শ্রমিক নেওয়ার আগে বর্তমান শিফটে শ্রমিকদেরকে সেই সুযোগ অফার করতে হবে বলে বলা হয়েছে নতুন। You know, we talked in this legislation about not asking one worker to close down a store late at night and then have to be there early in the morning to open it up again. You know why we believe that's so important? Because we think people actually need to sleep if they're going to do a good day's work. বলেন অনেকেই বিশ্বাস করেন ন্যূনতম মজুরি বৃদ্ধি বা শ্রমিকদের স্বার্থ দেওয়ার বিষয়টি যখন আলোচনায় আসে তখনই তারা একটা ধোয়া তুলতে থাকে যে এটা অর্থনীতির জন্য ক্ষতিকর। How fair work week will destroy Western civilization. Don't believe it. ফেয়ার ওয়ার্ক উইক শিরোনামের এই অনুষ্ঠানে হেলদি ওয়ার্কার্স হ্যান্ডি নিউ ইয়র্ক প্রতিষ্ঠার পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা। দেখছিলেন রিপোর্টটি, প্রতিবেদনের বিস্তারিত এ নিয়ে যারা এই মানবাধিকার কর্মী অর্থাৎ রেস্টুরেন্ট কর্মীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধি এবং তাদের যেসব অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন, সেই সংগঠনের বাংলাদেশি একজন সংগঠক আছে টিপু সুলতান। এই সংগঠনটি হচ্ছে IFLCIO-র সাথে সংশ্লিষ্ট, তাদের আন্দোলনের প্রেক্ষিতেই মূলত এই আইন পাশ করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। তো তিনি এই আইন পাশের পরে কথা বলেছেন টাইম টিভির সাথে এবং ব্লাজিও যখন এই ঘোষণা দিচ্ছিলেন সেখানেও তারা ছিলেন, তাদের সংগঠন ছিল। টিপু সুলতান বলছেন বিস্তারিতভাবে যে এই আইনের ফলে যারা, যেসব শ্রমিক আছে ওভারটাইম কিংবা অন্যান্য বেতনাদি সংক্রান্ত বিষয়ে যারা ভুগেন তাদের ক্ষেত্রে, তাদের পক্ষেই এই আইন কাজ করবে। উদাহরণস্বরূপ বলা চলে, আমি মোস্টলি ডমিনো পিজা, যে ডমিনো পিজাতে যারা কাজ করে সেখানে প্রচুর পরিমাণে বাঙালি আছে, আজও একটা ডাউনটাউনে। তো এই এই টোটাল প্রক্রিয়ার মধ্যে কতজন বাংলাদেশি এর মধ্যে ইনক্লুডেড বলে আপনার কাছে তথ্য উপাত্ত আছে? এখন ফাস্টফুড রেস্টুরেন্ট ওয়ার্কার্স যাদেরকে বাই রুলস অ্যান্ড রেজুলেশন আসছে সেগুলো হচ্ছে ম্যাকডোনাল্ড, বার্গার কিং, উইন্ডি, ডমিনো পিজা, ইজ এ হিউজ, প্রবাবলি আই উইল সে অ্যারাউন্ড মোর দ্যান 10,000। আর যদি আপনি শুধু যে তারাই বেনিফিটেড হবে তাই না, এখানে ডানকিন ডোনার্স আছে, সাবওয়ে আছে এবং সবাই দেখা যাবে আগামী এন্ড অব দ্য নেক্সট ইয়ার $15 করে তাদেরকে আওয়ারলি দিতে হবে। নিউ ইয়র্কে অনেক আইন আছে, নিঃসন্দেহে শ্রমিক বান্ধব আইন আছে, কিন্তু সেসব আইনের সুযোগ কতজন মানুষ নিতে পারেন সেটা একটি বড় বিষয়। এখানে যেসব শ্রমিকরা আসেন অনেকের হয়তো কাগজপত্র থাকে না, কাগজপত্র থাকলেও একটি চাকরি হারিয়ে অন্য চাকরি কীভাবে পাবেন সেগুলো নিয়েও সংশয়ে থাকেন। সুতরাং আইন কাগজ কলমে থাকলেও ন্যায্য মজুরি পাওনা থেকে যে বঞ্চিত হন অনেকেই, ছুটির বিষয়টি আছে, হয়তো মালিক বললো ঠিক আছে তোমাকে 2 মাস আগে জানালাম কিন্তু 2 মাস পরে তোমাকে আর আসতে হবে না, তো নানান রকম এই ধরনের ভয়ভীতি তো থাকেই। এসবের প্রেক্ষিতে এই আইন আসলেই কতটা শ্রমিক বান্ধব হবে, ফাস্টফুড শ্রমিকদের কাজে লাগবে সেটা দেখার বিষয়।
আপনি মালিকদের দেখেন না, ওদের কত ভোগবিলাসী আয়েশী জীবন, এত টাকা পায় কোত্থেকে? এই গরিবের পয়সাগুলো নিয়েই ওরা এগুলো করে, কোনো সন্দেহ নাই। এর একে ওভার টাইম করাচ্ছে, ওভার টাইমে পয়সা দিচ্ছে না, স্লেভের মতো কাজ করাচ্ছে। আপনি ডমিনি পূজার লোকগুলিকে যদি দেখেন, মেশিনের মতো, একটা সেকেন্ড কথা বলারও সময় নেই, ক্লাউডি ফেস, কোনো হ্যাপি নাই। আপনি বাইক নিয়ে ডমিনি পিজার যে ডেলিভারি দোকানে গুলা দিচ্ছে, ম্যাক্সিমাম বাঙালি। আরেকটা দুর্বলতা হচ্ছে, অনেক বাঙালি আছে যারা এখানে বিভিন্নভাবে কাগজপত্র আর রাজনৈতিক আশ্রয় নিচ্ছে, তাদের ওয়ার্ক পারমিট আছে, কিন্তু সেই সমস্ত দুর্বলতার কারণেও এই সমস্ত বাংলাদেশি মালিক যারা আছে সেই অ্যাডভান্টেজটা নিচ্ছে, তাদেরকে কম পয়সা দিয়ে। সেটা একটু জানতে চাচ্ছি, এই অ্যাডভান্টেজটা কি বাংলাদেশি মালিকরা নিচ্ছে, শুধুই নিচ্ছে নাকি মূলধারার মালিকরাও নিচ্ছে? আমি মনে করি যে ওরাও নিচ্ছে, কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশি আমার মনে হয় তারা আসলে আরো হেল্পফুল, তারা হেল্পফুল, তারা হ্যাপি পিপল, তারা দেশের লোকজন জন্য। আমার মনে হয় বাংলাদেশি মালিকদের আরো একটু বেশি ছাড় দেওয়া উচিত। আচ্ছা, এখনই এই সম্পর্কে কিছু বলা যাচ্ছে না, তবে জানিয়ে রাখি এটা আগামী 9 মাসে এই আইন বাস্তবায়ন হবে, এবং 9 মাস পরে যদি কেউ এই আইনের ব্যথায় ঘটে, নিশ্চয়ই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটাই আমরা আশা করতে পারি। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।